হ্যালো ফ্রেন্ডস, আমি পুতুল, চলে এলাম আবার একটি নতুন রেসিপি নিয়ে। আমার চ্যানেলে সবাইকে ওয়েলকাম। সবাই নিশ্চয় ভালো আছেন, ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করে শুরু করছি। দেখুন, অনেক দিন পরে চলে এলাম আবার একটি নতুন রেসিপি নিয়ে। হ্যাঁ, আজকে আমি বানিয়ে দেখাবো টুথপিক ফ্রাই চিকেন। এটা কিন্তু দারুণ লাগে খেতে, বড় ছোট সবারই পছন্দ হবে। তো এখানে আমি মাংস নিয়ে ছোট ছোট করে পিস করে নিয়েছি, দেখুন, আর ভালো করে একটা ধুয়েও নিয়েছি। নেওয়ার পর জল ঝরিয়ে একটা বোলের মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ লবণ, একটু সর্ষের তেল, আর দিয়ে দিচ্ছি 1.5 চামচের মতো হানকার দইটা আর কি। একটা ফিল্টারের মধ্যে দিয়ে জলটা ফেলে দিয়েছি, দিয়ে একদমই পিওর দইটা আমি নিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি এখানে গোলমরিচ পাউডার 1/2 চামচ, আর এখানে দিয়ে দিলাম একটু লাল লঙ্কা পাউডার, আর এ দিয়ে দিচ্ছি 1/2 চামচ করে আদা রসুনের পেস্ট, আর একটু লেবুর রস এখানে দিয়ে দেবো। আর দিয়ে দেবো একটু গোল্ডি গরম মশলা, সেটা একটু আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি কসুরি মেথি, সেটা একটু হাতে ডলে নেব, নিয়ে এর মধ্যে দিয়ে দেবো। দিলে কিন্তু সুন্দর একটা ফ্লেভার আসে, খেতেও খুব ভালো লাগে। এখন আমি এটা ভালোভাবে এটা মেখে নেব। দই যেহেতু এখানে দই দেওয়া আছে, এটা কিন্তু খুব সুন্দর সফট হবে আর খেতেও ভালো লাগবে। তো এটা আমি কিছুক্ষণ এটা ঢাকা দিয়ে রেখে দেবো, 1.5 ঘন্টার মতো। তো সেই হিসাব করে এখানে এখানে আমি 1 চামচ হলুদ পাউডারও দিয়ে দিলাম, দিয়ে আরও একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। যত মাংসটা যত বেশি মেরিনেট করে রাখা হবে, তত আরও বেশি সফট হবে। তো এটা আমি দেখুন আমি 1.5 ঘন্টা পরে আমি আবার দেখাবো। এখানে আমি নিয়ে নিয়েছি স্টিক, এই স্টিকগুলো একটু ভেঙে ভেঙে নিয়ে নেবো ছোটো ছোটো টুথপিকের সাইজে। এইভাবে আপনাদের কাছে যদি টুথপিক থাকে তাহলে তো আর কোনো কথাই নেই, আমার কাছে যেহেতু নেই সেই হিসেব করে আমি এটা ভেঙে ভেঙে নিলাম স্টিকগুলো। তো এখন আমি মাংস মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ ময়দা, দিয়ে ভালো করে এটা মেখে নেব। বাইন্ডিংয়ের জন্য দিলাম জাস্ট, নইলে না দিলেও হয়ে যায়, একটু দিলে বেশ মোটা হবে। ভালোভাবে আমি আরও একবার এটা মেখে নিলাম। এখানে আমি একটা একটা করে টুথপিক নিয়ে দেখুন ওই টুথপিকের মধ্যে একটা একটা করে দিয়ে দিচ্ছি, 3-4টে করে আমি এর মধ্যে দিয়ে দেবো। এইভাবে সবগুলো কিন্তু আমি এভাবে টুথপিকের মধ্যে দিয়ে নিয়েছি। এখনও কিন্তু আমার বেঁচে আছে, তো এখন এগুলো আমি তেলে দিয়ে দেবো ভাজার জন্য। আমার তেল কিন্তু অটোমেটিক গরম হয়ে আছে, এখানে আমি ছেড়ে দিচ্ছি একটা একটা করে। এটা গরম গরম কিন্তু বেশি ভালো লাগে খেতে। দেখুন আমি এখন একটু উল্টে পাল্টে দেবো, গ্যাসটা এখনও কিন্তু আমার ধিমে আছে, বেশি জোরে দিলে পুড়ে যেতে পারে, সেই হিসেব করে এটা খেয়াল করতে হবে। আস্তে করে ধিমে আছে, এটা ভাজলে ভালো হয়। আরও একটু ভালো করে উল্টে পাল্টে আমি দিয়ে নিচ্ছি। এইভাবে সবগুলো একসঙ্গে দিলে হবে না, কিন্তু 3-4টে করে একসঙ্গে দিলেই ভালো হবে। দেখুন লাল লাল হলেই এটা উঠিয়ে নিতে হবে। একটা আমার হয়ে গেছে, এভাবে আমি লাল লাল করে ভেজে ভেজে সবগুলো এভাবে উঠিয়ে নেব। যে বন্ধু আমার এই সাবস্ক্রাইব করে পাশে আছেন, অসংখ্য ধন্যবাদ এভাবে পাশে থাকার জন্য। যে বন্ধু যদি এক কোণে থেকে আমার ভিডিওটি দেখে ভালো লাগে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। তো আমি আর যেগুলো ছিল সেগুলো এইভাবে তেলে ছেড়ে দিলাম।
দেখুন লাল লাল হয়ে গেলে একটু উল্টে পাল্টে নিচ্ছি। দুপিটটা ভালোভাবে বেশ ভাজা, লাল লাল করে ভেজে নেব এভাবে। উঠিয়ে নিচ্ছি আমি গরম গরম টুথপিক, চিকেন ফ্রাই কিন্তু আমার রেডি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন। এভাবে আবার চলে আসবো নতুন একটা ভিডিও নিয়ে, এইভাবে আমাকে সাপোর্ট করে যাবেন। তো সব দেখুন সবগুলো কিন্তু আমার হয়ে গেছে। উপর থেকে আমি পেঁয়াজ রিং রিং করে নিয়ে উপর থেকে সাফ করলাম, এখানে শেষ করলাম, পরে আবার চলে আসবো। বাই।